আসসালামু আলাইকুম, এইটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে কিছুই জানতেন না দাবি স্বাস্থ্যমন্ত্রীর, মুখোমুখি অবস্থানে মন্ত্রণালয় ও অধিদপ্তর। জেকেজি চেয়ারম্যানের বিরুদ্ধে করোনা টেস্ট জালিয়াতির মামলা তদন্ত করবে ডিবি। চেয়ারম্যান শাহেদকে ধরতে মৌলভীবাজার সীমান্তে অভিযান। দেশে করোনা সংক্রমণ প্রায় 2 লাখ হলেও 1 লাখেরও বেশি সুস্থ, একদিনে মৃত্যু 33 জনের। সরকারি কর্মকাণ্ডের ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, ক্ষুদ্র জনগোষ্ঠীর জমি দখল সহ্য করা হবে না, একনেক সভায় হুঁশিয়ারি। এবং টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 17 জেলায় বন্যা, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রিজেন্টের সাথে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য ঠিক নয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। মন্ত্রীর এ বক্তব্যে রিজেন্টের সাথে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের মুখোমুখি অবস্থান আরও স্পষ্ট হল। ফজলে রাব্বি রিপোর্ট। করোনা ভাইরাসের চিকিৎসা ও পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে রিজেন্ট হাসপাতালের সমঝোতা স্মারক সই হয় 21 মার্চ। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিকের উপস্থিতিতেই ওই চুক্তি হল। মন্ত্রী বললেন চুক্তির বিষয়ে কিছুই জানতেন না তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধেই তিনি সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা ডিজি অফিসে একটি মিটিং দিয়েছিলাম, যেখানে অন্যান্য মিনিস্ট্রির আন্তমন্ত্রণালয় মিটিং ছিল, সচিবরা ছিল, অন্যান্য ব্যক্তিরা ছিল ওই দিন। তো আমরা ওখানে ডিজির অনুরোধে যে আপনারা একটু থাকেন, স্বাক্ষর হবে। কি স্বাক্ষর হবে? রিজেন্টের সাথে স্বাক্ষর, লাঞ্চের পর আর কি। লাঞ্চের পর তো আমরা সেইখানে ছিলাম। আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো, করোনা চিকিৎসা দিবে। কেবল তাই নয়, নিয়ম অনুযায়ী চুক্তির সব আনুষ্ঠানিকতা স্বাস্থ্য অধিদপ্তর করেছে বলেও জানান মন্ত্রী। হাসপাতালের নিয়োগ দেওয়ার বিষয়ে আমাদের কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো পালন করে ডিজি অফিস, সেই প্রসেস পালন করে নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সই করেছে। তবে 11 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মন্ত্রণালয়ের নির্দেশেই রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করা হয়। সেই সাথে চুক্তির আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদের সাথে রিজেন্টের মালিক মোহাম্মদ শাহেদের পরিচয় ছিল না। এরপর ডক্টর আবুল কালাম আজাদের কাছে ওই চিঠির ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় মন্ত্রণালয়। নির্দেশনা দিয়েছে কিনা, মন্ত্রণালয় নির্দেশনা দিলে তো ফাইল ব্যাখ্যা দিক, ব্যাখ্যাটা আসলে যাবে, তো ব্যাখ্যা দিলেই তো পাবেন। এবং সেটা তো সচিব করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে রিজেন্টের দুর্নীতি ও ওই চুক্তির বিষয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনের 3 সদস্যের এক দল। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ না করে রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডক্টর সাবিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত করবে গোয়েন্দা পুলিশ ডিবি। মামলাটি তদন্ত করছিল থানা পুলিশ, গুরুত্ব বিবেচনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবিকে। এর আগে সোমবার ডাক্তার সাবিনা আরিফ চৌধুরীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ভুয়া করোনা টেস্ট কেলেঙ্কারির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে ধরতে মৌলভীবাজার সীমান্তে আকস্মিক অভিযান চালিয়েছে পুলিশ। প্রতারণা মামলার এই আসামি চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারেন এমন বিষয় মাথায় নিয়ে এলাকার যানবাহন ও হোটেলগুলোতে তল্লাশি চালানো হয়। শাহেদের মোবাইল ফোন ট্র্যাক করে মৌলভীবাজারে তার অবস্থান শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সোমবার বিকেল থেকে জেলার শমশেরনগর ও শ্রীমঙ্গল উপজেলায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পাওয়ার 129তম দিনে শনাক্ত রোগীর সংখ্যা 190,000 ছাড়িয়ে গেল। সেই সঙ্গে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা লাখ পেরিয়ে যাওয়ার সুখবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 33 জনের। এ নিয়ে মোট মৃত্যু হল 2,424 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরো জানাচ্ছেন রাসনা দাস। 14 জুলাই, 4 মাস পেরিয়ে গেলেও দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার এখনো বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘণ্টায় 3,163 জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 190,057 জনে। কিন্তু আশার খবর, একই সময়ে 4,910 জন সুস্থ হন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন 1,03,227 জন। চব্বিশ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 33 জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,424 জনে। মৃতদের মধ্যে 23 জন পুরুষ এবং 10 জন নারী। মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 23 জন পুরুষ, 10 জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,913 জন পুরুষ, 78.92%, এবং নারী 511 জন, 21.08%। সবশেষ একদিনে পরীক্ষা করা হয়েছে 13,453 জনের নমুনা। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার 23.51%। এখন পর্যন্ত শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার 54.31%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ওয়ারির 8টি এলাকার 21 দিনের লকডাউনের 11তম দিন চলছে। এই দিনেও দেখা গেছে এলাকার প্রবেশ পথ ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল। তবে তারপরও এলাকার মানুষ নিয়ম নীতি মানছে না এবং নানান অজুহাতে তাদের ঘর থেকে বের হওয়া বন্ধ হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। স্বেচ্ছাসেবকদের সাথে তর্ক, বাহিরে যেতে দেবার অনুরোধ, কেউ বা ধরিয়ে দিচ্ছেন ওপাশ থেকে বড় ভাইয়ের ফোন। এলাকার মধ্যে 3টি হাসপাতাল, তাই লকডাউন ভেঙে ঢোকা এবং বের হবার দৃশ্য নিয়মিত চোখে পড়ছে ওয়ারিতে। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার যদি কোনো ওষুধে কাজ না করে, তা আমাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। এক জায়গায় আটকে তো লাভ হবে, অনেক জায়গায় তো আক্রান্ত রয়েছে, কেউ পরীক্ষা করতে আসে না, এইসব এলাকা তো কিছু হইতেছে। প্রয়োজনীয় জিনিসপত্র কিনছে অনলাইনে এবং খাবারও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনছে বাহির থেকে। অবশ্য ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবার ব্যবস্থা থাকলেও নিয়ম মানছে না অনেকেই। ওয়ারি সব কিছু বন্ধ, যার জন্য এখন ওখান থেকে কিছুই করতে পারছে না, যার জন্য বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। সিস্টেম নাই, মানে বেরিয়ে না, বাসা থেকে বেরিয়ে না। এই এখনো নামলাম আজকে 10-12 দিনের মধ্যে। আমাদের সহায়তা করেন, আমরা যেমন আপনাদের সহায়তার মাধ্যমে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আপনাদের ওয়ারির লকডাউনটা শেষ করতে পারি। মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা গেলে করোনাও নিয়ন্ত্রণে থাকবে, এজন্য কাজ করছেন স্বেচ্ছাসেবী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বাসিন্দাদের সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ তাদের। বুঝাই দিয়ে যাচ্ছে, অনেক কষ্ট করতেছে কিন্তু ওনারা মানতেছে না আর কি। আমাদের এই পরিশ্রমটা বিতরছে, তাদের আমরা রোধ করতে পারি না। এখানকার জনগণ যদি সচেতন হয় তাহলে আমি মনে করি খুব দ্রুত এই এলাকা থেকে করোনা কমে যাবে। জনগণ সচেতন না হলে শুধু লকডাউন দিয়ে কোভিড-19 সংক্রমণ বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাবে একতার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। কোনো সার্জারি বা হার্টে রিং পরানো নয়, শুধুমাত্র 3 দিন সিসিইউ ও 1 দিন কেবিনে রেখে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে ধরিয়ে দেওয়া হয়েছে 2,15,000 টাকার বিল। মাত্র 4 দিনে ব্যবহার দেখানো হয়েছে 338টি সার্জিক্যাল গ্লাভসের। এমন অভিযোগ উঠছে অনেক হাসপাতালের বিরুদ্ধে। মনিটরিং না থাকায় বেসরকারি হাসপাতালগুলো রোগীদের পকেট কাটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপলের রিপোর্ট। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত 28 জুন বাবাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান ফারহান নূর। করোনা টেস্টে নেগেটিভ আসার পর তাকে সিসিইউতে নেওয়া হয়। 3 দিন সিসিইউ ও 1 দিন কেবিনে থাকার পর রোগীকে
বাসায় নিয়ে আসা হয়। এতেই বিল আসে 2,15,000 টাকা, যেখানে দেখা যায় চার দিনে লেগেছে 338টি সার্জিক্যাল গ্লাভস। সে হিসেবে সিসিইউতে থাকা একজন রোগীর কাছে যাওয়া হয়েছে 169 বার। এছাড়াও ওয়ান টাইম অ্যাপ্রন 44টি, মাস্ক 48টি, ক্যাপ 43টি, শু কভার 54টি, এমনকি চার দিনে 1 লিটার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার দেখানো হয়েছে। কোনো সার্জারি না করেও 50টি গজ ও সুতার বিলও নেওয়া হয়েছে। বাবা যদি করোনার রোগী হতেন তাহলে হয়তো ধরেন একবার খাবার নেওয়ার সময়, একবার পানি নেওয়ার সময়, একবার ইয়ে নেওয়ার সময়, যে কোনো একটা ইঞ্জেকশন দেওয়ার সময়, একটা ট্যাবলেট খাওয়ানোর সময় প্রতিবারই হয়তো বা ওনাকে গ্লাভস এবং ইয়ে চেঞ্জ করতে হতো। ভিজিটার আওয়ারে যখন দেখতাম তখন তো আমি সার্ভিসের বেলায় এই চেঞ্জগুলি আমি ওদেরকে দেখি না, কোনো রোগীর বেলায় সেটা দেখি না যে কোনো রোগী ডাকছে তারা গ্লাভসটা চেঞ্জ করে বা মাস্কটা চেঞ্জ করে তারা ওই রোগীর কাছে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সঠিক বিলই তারা নিয়েছেন। নন কোভিড হলে যে তার একদম সুরক্ষা সামগ্রী যে খুব কম ব্যবহার হবে তা তো না, কারণ আমরা তো তখনো পর্যন্ত নিশ্চিত না শুধু এই হাসপাতাল নয়, অনেক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধেই এমন ভুতুড়ে বিলের অভিযোগ আছে। তাই দৃষ্টান্তমূলক ব্যবস্থা ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ করা যাবে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বেসরকারি হাসপাতালের চিকিৎসার বিল নিয়ে অভিযোগ অনেকদিন যাবৎ উত্থাপিত আলোচিত হয়ে এসেছে। এটাকে অবশ্যই সরকারের, স্বাস্থ্য অধিদপ্তরের, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করা উচিত। যদি কেউ বেশি রেখে ফেলে সেরকম যদি লিখিত অভিযোগ আসে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে যে হোক না কেন। স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বেশ কিছু ছাড় দিয়েছে সরকার। এখন বেসরকারি হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে পকেট কাটার অভিযোগ উঠছে। সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং বেসরকারি স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ করতে না পারলে এ খাতে অরাজকতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা টেস্টের নামে আগামীতে কোনো প্রতিষ্ঠান যেন কারচুপি করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি বলেন, করোনার ভুয়া সনদ দেওয়ায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফি নির্ধারণ করায় করোনা পরীক্ষার হার কমে যাওয়ায় উদ্বেগ জানিয়ে অসহায় মানুষের সামর্থ্য বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ সময় বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। অন্যদিকে বিদেশে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করেছে। মানুষের অসহায়তা নিয়ে এ ধরনের অপকর্ম নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। আর কোনো প্রতিষ্ঠান যেন এ ধরনের অপরাধ করতে না পারে সেই জন্য আমি সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছি। সরকারি সকল কর্মকাণ্ড পরিচালনা ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে একনিক সভা শেষে প্রধানমন্ত্রী এর নির্দেশনার কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় ক্ষুদ্র জনগোষ্ঠীদের জমি অবৈধভাবে দখল করলে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। এদিকে 10,102 কোটি টাকার 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনিক। আপিল মাহমুদের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সহ 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রায় 10,100 কোটি টাকার এসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সভায় ভূমি ও আইন মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজ করার পাশাপাশি সমতল ও পাহাড়ের ক্ষুদ্র নৃতাত্ত্বিকদের ভূমি অধিকার রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর সতর্কতার কথা জানান পরিকল্পনা মন্ত্রী। আমাদের অনেক সমতলে পাহাড়ে অনেক আমাদের অন্যান্য জাতিগোষ্ঠীর ভাই বোনেরা আছে, মালিকরা আছে, এদের জমি নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করে মাঝে মাঝে। তিনি বলেছেন ভূমি মন্ত্রণালয়কে, ভূমি মন্ত্রীকে যে এইগুলা সহ্য করা হবে না, আপনারা প্রকৃতভাবে এদের যে জমিগুলো আছে এইগুলো যেন প্রপারলি রেকর্ড করা হয় এবং সংরক্ষণ করা হয়,
এবং তাদের মালিকানা যেন পরিষ্কার থাকে। করোনার কারণে ব্যয় বেড়ে যাওয়ায় সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনায় আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, ব্যয় কমাতে হবে, গাড়ি ঘোড়া, আবাসন, বিদেশ ভ্রমণ, ক্রয় সকল ব্যাপারে আমাদেরকে ব্যয় সাশ্রয় করতে হবে, আপ্যায়ন এই সকল ব্যাপারে তিনি আজকে পরিষ্কার মন্তব্য করেছেন। স্থানীয় সরকারের অধীনে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়নের উপর নির্ভর না করে স্বাবলম্বী হওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 17 জেলায় বন্যা দেখা দিয়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি নদী ভাঙনের কারণে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। সড়ক বাঁধ আর আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অবনতি হচ্ছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। তিস্তার পানি কমলেও ধরলার পানি বেড়েছে। ধরলার পানি বাড়ায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পাঁচ উপজেলার 14টি ইউনিয়নের প্রায় 35,000 পরিবার এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। এত বড় বন্যা আর হয় নাই, আমরা দেখি না, চুলা ধরাইতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা অনাহারে আছে। ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন নয় উপজেলার 56 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে পাকা সড়ক, উঁচু বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চৌহালি, শাহজাদপুর, বেলকুচি, কাজীপুর ও সদর উপজেলার 35টি ইউনিয়নের চরাঞ্চল ও নিচু এলাকার ঘরবাড়ি সহ সবকিছু তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বন্যায় বিপাকে পড়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার 12 ইউনিয়নের প্রায় 50,000 পরিবার। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। নালিতাবাড়ি উপজেলার 4 ইউনিয়নের 20টি গ্রাম ও ঝিনাইগাতি উপজেলার 15টি গ্রামে পানি ঢুকে পড়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার শতাধিক গ্রাম এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে, পানিবন্দী লাখো মানুষ। নীলফামারীতে তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সোমবার সকালে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 50,000 পরিবারের 2 লাখ মানুষ পানিবন্দী। ঘরে আমার এক কুমোর পানি, আমরা অন বাড়িতে থাকতে পারতেছি না, আমরা এক রাস্তায় উঠছি, আন্দা বাড়ি করতে পারিনি, ঘরে চাইলো নাই। সুনামগঞ্জে উজানে বৃষ্টিপাত কম হয়, সুরমা নদীর পানি কমেছে, তবে হাওরের জনবসতিতে বেড়েছে বন্যার পানি। এ কারণে দুর্ভোগ বেড়েছে এসব এলাকার মানুষের। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতোয়া সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার 4 উপজেলার 50টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 50,000 মানুষ। মইনুল আহসান, এটিএন বাংলা। যত বড় দুর্যোগই আসুক না কেন এবং তা যত দীর্ঘস্থায়ী হোক, ত্রাণ সহায়তা চালিয়ে যাওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। অনলাইনে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। এরই মধ্যে 8,210 টন চাল, 2,82,50,000 টাকা, 74,000 প্যাকেট শুকনো খাবার এবং শিশু খাদ্য কেনার জন্য 48 লাখ টাকা বন্যা আক্রান্ত জেলাগুলোতে পাঠানো হয়েছে। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য টিন ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। সরকারি হিসেবে বন্যা আক্রান্ত 17 জেলায় পানিবন্দী প্রায় 3 লাখ পরিবার। আমরা প্রস্তুত আছি, আমাদের পর্যাপ্ত মজুদ আছে, আমরা সার্বক্ষণিক আমাদের বন্যা কবলিত অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াতে পারবো এবং কোন অবস্থাতেই বন্যা কবলিত একটি মানুষও খাদ্য কষ্টে থাকবে না। ক্যাসিনো কারবারী এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দায়ের করা 4টি মামলার চার্জশিট প্রস্তুত। এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।
এদিকে ক্যাসিনো কাণ্ডে জড়িত ওয়ান্ডার আর্টস ক্লাবের সেক্রেটারি জয় গোপালকে গ্রেফতার করেছে সিআইডি। জয়ের মাধ্যমে তার দুই সহোদর ক্যাসিনো ব্যবসায় জড়িয়ে পড়েন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত পুরান ঢাকার দুই সহোদর এনামুল হক এনু ও রূপন ভুঁইয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের চারটি মামলার তদন্ত কাজ শেষ করেছে সিআইডি। ক্যাসিনো ব্যবসার মাধ্যমে এরা দুই ভাই বিপুল পরিমাণ টাকা অবৈধ সম্পদের মালিক হয়েছেন। ক্যাসিনো বিরুদ্ধে অভিযানে ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে বের হয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গত বছরের সেপ্টেম্বরে এনু এবং রূপন ভুঁইয়াদের পুরান ঢাকার বাসায় অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করে র্যাব। শুধু তাই নয়, তাদের এক কর্মচারীর বাসা থেকেও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এসব অপরাধে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা হয়। মানি লন্ডারিং আইনের চারটি মামলার তদন্ত করে সিআইডি। দীর্ঘ তদন্ত শেষে অবশেষে তাদের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করে সিআইডি। সিআইডির কাছে এনু রূপম এই রিলেটেড পাঁচটি মানি লন্ডারিং মামলা রয়েছে, যেই মামলাগুলো সিআইডি তদন্ত করছে। তার মধ্যে আমরা চারটি মামলা আমাদের তদন্ত কাজ শেষ পর্যায়ে চলে এসেছে এবং আশা করা যাচ্ছে আমাদের যে অফিস ফর্মালিটিজ আছে সেই অফিস ফর্মালিটিসগুলো আমরা সম্পন্ন করে আগামী সপ্তাহের মধ্যেই এই চারটি মামলা আমরা নিষ্পত্তি করতে পারব। সিআইডির তদন্তে বেরিয়ে আসে এ দুই ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের অঢেল টাকার খবর। এছাড়াও তাদের রাজধানীর বিভিন্ন এলাকায় 128টি ফ্ল্যাটের সন্ধান পায় পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। এদিকে ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্ডার্স ক্লাবের সেক্রেটারি জয় গোপালকে গ্রেপ্তার করেছে সিআইডি। বর্তমানে যে ক্যাসিনো, সেই ক্যাসিনোটার সূত্রপাত 2014 সালে। সেই সময় যে ক্লাব সেক্রেটারি ছিলেন, মূলত তার তত্ত্বাবধানেই কিন্তু এই এনু রূপম এই পর্যায়ে আসে। তার বাহ্যিক পেশা স্বর্ণকার বা স্বর্ণ ব্যবসা হলেও তিনি এই ব্যবসার আড়ালে কিন্তু এই যে অবৈধ ব্যবসা সেটা পরিচালিত করতেন। চলতি বছরের 25 ফেব্রুয়ারি দুই সহোদর এনু ও রূপনের লালমোহন শাহ ইনস্টিটিউটের বাসায় অভিযান চালিয়ে প্রায় 26.5 কোটি টাকা উদ্ধার করে র্যাব। এছাড়াও 5 কোটি 15 লাখ টাকার FDR ও স্বর্ণালঙ্কার পাওয়া যায় ওই বাসায়। অনুসন্ধানে জানা যায় তাদের দুই ভাইয়ের আয়ের বড় উৎস ছিল মতিঝিলের অন্ডার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য সুরক্ষা মেনে বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এর আগে সকাল 9টায় ভোট নেওয়া শুরু হয়, চলে একটানা বিকেল 5টা পর্যন্ত। বগুড়া 1 আসনে 6 জন প্রার্থী হলেও বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেন। ওই আসনে 123টি কেন্দ্রে ভোটার ছিল 3,30,118 জন। আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোর 6 আসন শূন্য হয়। সেখানেও বিএনপি বর্জন করায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই আসনে ভোটার 2,03,018 জন। দুই আসনের উপনির্বাচন উপলক্ষে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। মাঠে নামে বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনগুলো। 1982 সালের 24 মার্চ রাষ্ট্র ক্ষমতায় আসেন তৎকালীন সেনাবাহিনী প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ। তীব্র আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। জেলে থাকা অবস্থায় 1991 সালের নির্বাচনে রংপুরের 5টি আসনে বিজয়ী হন এরশাদ। 2006 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটটির সাথে মহাজোট গঠন করেন তিনি। 10ম ও 11ম জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি। 10ম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও চলতি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন হুসেন মোহাম্মদ এরশাদ। স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পার্টি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুরের পল্লী নিবাসে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। তাদের দাবির মূল্যায়ন করে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। এ সময় স্বাস্থ্যখাতে অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জিএম কাদের।
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। গতকাল বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশের ব্যবসা বাণিজ্য গণমাধ্যম সহ নানা মহলে শোকের ছায়া নেমে আসে। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকাল 11টার দিকে তার মরদেহ যমুনা ফিউচার পার্কে আনা হয়। তাকে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন যমুনা পরিবারের সদস্যরা। এ সময় পরিবারের সদস্যরা তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চান। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। করোনা উপসর্গ নিয়ে গত 14 জুন থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার বিকেল 3:40 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে বাংলাদেশের শিল্প জগতের এক আলোচিত বর্ণিল অধ্যায়ের। ১৯৭৪ সালে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্যবসায়ী নুরুল ইসলাম বাবুলের যাত্রা, একে একে শিল্প ও সেবা খাতে তার গড়ে তোলা 41টি প্রতিষ্ঠানে বর্তমানে 50,000-এর বেশি মানুষ কাজ করছেন। 74 বছর বয়সী এই শিল্পপতি তার স্ত্রী সংসদ সদস্য সালমা ইসলাম, এক ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ মারা গেছেন। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল 77 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ প্রধান মহান মুক্তিযোদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি বেশ কয়েকবার জাসদ থেকে এবং একবার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় তিনি বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য সম্পন্ন হবে। তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে নিয়ে যাওয়ার কথা থাকলেও পরিবর্তন আনা হয়েছে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে। এন্ড্রু কিশোরের ভগ্নিপতি প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, আগামীকাল সকালে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমগড় থেকে সরাসরি নেওয়া হবে সিটি চার্চে। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে সেখানে খ্রিস্টিয়ান কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে রাজশাহী এসে পৌঁছেছেন তার ছেলে জয় এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংগা। রাজশাহীতে নিয়ে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর প্রায় 15,000 গানে কণ্ঠ দিয়েছেন। গত 6 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল সালামের ড্রাগন চাষ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। 6 মাস বয়সী তার এই বাগান এখন ফল ও ফুলে ভরে গেছে। তাকে দেখে এলাকার অনেক কৃষক ও বেকার যুবক ড্রাগন ফল চাষের পরামর্শ নিতে ছুটে যাচ্ছেন তার কাছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুল হক মিয়া জানান, সম্ভাবনাময় ও উচ্চ মূল্যের এই ফল চাষে কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ঘরের মাঠে ভালো খেলার প্রত্যাশা করেন জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মন। আগামী অক্টোবরে আফগানিস্তান, ভারত এবং ওমানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। তবে করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ হওয়ায় 3 মাসের বেশি সময় ধরে অনুশীলনের বাইরে জাতীয় দল। তপু বর্মন আশা করছেন যে আগস্ট মাসে দলের ক্যাম্প শুরু হবে আর নিজেদের তৈরি করার জন্য যথেষ্ট সময়ও পাওয়া যাবে বলেই তার ধারণা। হোম ম্যাচের সুবিধা নিয়েই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভালো ফল করতে চান তপু বর্মন।
টিম ওয়াইজ যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা অনেক ভালো আফগানিস্তানের থেকে, কারণ আমরা তাজিকিস্তানের ম্যাচে অনেক ভালো পারফর্ম করেছি। তো হোম ম্যাচে আমি আশাবাদী আমরা আফগানিস্তানের সাথে খুবই ভালো একটা রেজাল্ট আশা করি এবং পজিটিভ রেজাল্ট করব। গ্রানাডাকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে 10 মিনিটে ফারল্যান্ড ম্যান্ডির দারুণ এক গোলে এগিয়ে যায় রিয়াল। এক গোলের রেশ কাটতে না কাটতেই 16 মিনিটে করিম বেনজেমা ব্যবধান 2-0 করে। বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর চেষ্টায় সফল হয় গ্রানাডা। 50 মিনিটে ক্যাসিমেরোর ভুলে ব্যবধান 2-1 নামিয়ে আনেন ডারউইন ম্যাচেস। 36 ম্যাচে 83 পয়েন্ট পাওয়ায় পরের দুই ম্যাচের একটিতে জিতলেই শিরোপা উৎসব করবে লস ব্লাঙ্কোরা। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের সাথে 2-2 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজ মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে 12 মিনিটে স্টুয়ার্ট আর্মস্ট্রংয়ের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যান ইউ। 20 মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। আর 23 মিনিটে অ্যান্থনি মার্শালের কল্যাণে 2-1 লিড নেয় ওলে গানার সুলশারের দল। খেলা শেষের ইনজুরি টাইমে মাইকেল ওবাফেমির গোলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ম্যান ইউকে। এতে 35 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 5 নম্বরই থাকছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে কিছুই জানতেন না দাবি স্বাস্থ্যমন্ত্রী। মুখোমুখি অবস্থানে মন্ত্রণালয় ও অধিদপ্তর। জেকেজি চেয়ারম্যানের বিরুদ্ধে করোনা টেস্ট জালিয়াতির মামলা তদন্ত করবে ডিবি। রিজেন্টের চেয়ারম্যান শাহেদকে ধরতে মৌলভীবাজার সীমান্তে অভিযান। দেশে করোনায় সংক্রমণ প্রায় 2 লাখ হলেও 1 লাখেরও বেশি সুস্থ। একদিনে মৃত্যু 33 জনের। সরকারি কর্মকাণ্ডের ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ক্ষুদ্র জনগোষ্ঠীর জমি দখল সহ্য করা হবে না একনেক সভায় হুঁশিয়ারি। এবং টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 17 জেলায় বন্যা। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।